ত্রিজগতের নজত যদি পেতে চাওরে ভোলা মন, ত্রিজগতের নজত যদি পেতে চাওরে ভোলা মন, তন মন সবই কর দয়াল নবীর প্রেমে দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ইমানদার ভাইরা, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গোনা হয়? আর আওয়াজ করে বলেন সওয়াব হয় না গোনা হয়? এই ইমানদারেরা কান খাড়া করে শুনেন, মেশকা শরীফের 86 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা রে, আমার নবী কয় ও আমার উম্মত, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। যদি আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর সর্বাধিক নিকটে থাকতে পারবা। আর জোরে সুবহানাল্লাহ। নবীজির সর্বাধিক নিকটে থাকতে চাই কি চাই না? কারণ কাল কিয়ামতের ময়দানে পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় যেই জায়গায় দিবে না। নবী আমার কয় উম্মত, ও আমার উম্মতের আরে, দুনিয়ার জমিনে যদি আমি নবীরে ভালোবাসা মোহাব্বত কইরা দুরূদ শরীফ পড়বা, পৃথিবীর সবাই বলে যাবে আমি নবী তোমাদের কে বলবো না। তাইলে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনার আমার দুরূদ শরীফ একদল ফেরেশতা পৌঁছায় দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি সাইয়্যিহিনা ইউবাল্লিগুনা মিন উম্মাতি সালাম। আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ও আমার উম্মতেরা রে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো না কেন, তুমি বাংলাদেশ থেকে পড়ো, ইয়েমেন থেকে পড়ো, লন্ডন থেকে পড়ো, ওই আমেরিকার জমিন থেকে পড়ো, ভারত থেকে পড়ো, পাকিস্তান থেকে পড়ো, পৃথিবীর জমিনে 232টা দেশ আছে রে উম্মত, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা, টেনশন করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতা আছে ইন্না লিল্লাহি মালাইকাতান ফিল আরদি, এই ফেরেশতারা গোটা পৃথিবী ভ্রমণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই একদল ফেরেশতা পৃথিবীটাকে ভ্রমণ করে, নবী বলে এই পৃথিবী ভ্রমণকারী ফেরেশতারা আমার উম্মত পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার উপর দুরূদ পড়বে, সালাম পাঠাইবে, এগুলো পৃথিবী ভ্রমণকারী ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। টেনশন করার দরকার আছে? আমরা দুরূদ শরীফ পড়তেছি বাংলার জমিনে, ওই যে মানরা থেকে, ঠিক নেই? জাকির হুজুর মাওলানা জাকির হুজুর বাড়ির থেকে, কিন্তু দুরূদ শরীফ তো এখানে নাই, চলে গেছে। আমি বলি নাই, নবী বলছে, সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যাবেন, আমার নবী অন্য জায়গায় বলতেছেন, আমার নবীজি বলতেছেন যে ব্যক্তি আমাকে মহাব্বত করে দুরূদ শরীফ পড়বে, আসমাউ সালাতা আহলে মহাব্বতি ওয়া আরিফুহুম তুরদু আলাইয়া ইলা আখি ইলা হাদিসি শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। ইলাখিরিল হাদিসি শরীফ, পুরাটা আমি বলি নাই, খেয়াল করেন। নবী আমার কয় যে আমার যে উম্মত আমাকে ভালোবেসে মহাব্বত করে আমার উপর দুরূদ পাঠ করবে, উম্মত রে ও উম্মত, ওই উম্মতের দুরূদ শরীফ, ওই উম্মতের সালাম আমি নবী নিজ কান মোবারকে শুনি।
তাহলে মহব্বতে পড়বো নাকি বকিল আমির সাথে পড়বো? যদি মহব্বত ছাড়া পড়েন দুরুদ শরীফ এমন একটা ইবাদত, যেই দুরুদ শরীফ এমন একটা ইবাদত যেই দুরুদ শরীফ পাঠ করলে বিফলে যায় না। এমনিতে এমনিতে মানে আপনি পড়তেছেন আপনার লগে আরেক ভাই পড়তেছে এই জন্য পড়তেছেন, নবী কয় টেনশন করার দরকার নাই, এইটা পৌঁছাইব ফেরেশতারা। আর যে আমার ভালোবাসা মহব্বতের সাথে পড়বে রে, সে কোন দেশে বাস করে, কি তার নাম, কি তার বংশ পরিচয়, আমি নবী সব কিছু জানি। তো নবী জানার ক্ষমতা দিয়েছেন কে? তো আর শিরিক কই? আমরা তো স্বীকার করতেছি আল্লাহ দিয়েছেন, শিরিক কই কেমনে? আল্লাহর সাথে শরিক করলে না শিরিক কই? আমি যদি কইতাম আল্লাহও দেহে নবীও দেহে, আল্লাহ যেমনে দেহে নবীও এমনে দেহে, তাইলে শিরিক হইতো? তাইলে কি হইতো? বুঝে দে না কোনো সাতাও, খালি শিরিক। খালি কি? আল্লাহ দিছে ক্ষমতা, এই ক্ষমতায় ক্ষমতাবান হইছেন, এটা আবার শিরিক হয় কেমনে? ভুল বুঝায় মানুষ। কি বুঝায়? এখন আমার মূল কথা যেটা, দুরুদ শরীফ আমরা পড়বো, এই দুরুদ শরীফ পড়বো মহব্বতের সাথে নাকি বকিল আমির সাথে? দুরুদ শরীফ পড়বো তো নাকি? পড়লে কি লস আছে বাবা? কোনো লস নাই। কারণ কি? কারণ কি? বেশি বেশি বললে নবীজির নিকটে থাকতে পারবো, মহব্বতের সাথে পড়লে নবী নিজ কান মোবারকে শুনবো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে নবীর দুরুদ পড়ার কি দরকার, বেদাত ছেড়ে দিবেন, যদি বলে শিরিক ছেড়ে দিবেন, যদি বলে না যায় ছেড়ে দিবেন নাকি? বলবেন তোরে ছাড়তে পারি, কিন্তু নবীর দুরুদ আমরা ছাড়তে পারি না। জীবন থাকতে কোনোদিনও নবীজির দুরুদ সালাম পাঠ করা থেকে বিরত থাকবো। শোনার মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ, হকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জালালা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ।